তিনি প্রশ্ন লিখেছিলেন, মিলাদ কিয়াম যদি বিদআত হয় তাহলে মাইকে আজান দেওয়া কি বিদআত নয়? আচ্ছা, তিনি বোঝাতে চাচ্ছেন যে মিলাদ কিয়ামকে আমরা বিদআত বলি, অথচ মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়ানো, এগুলো কি বিদআত নয়? আসলে ভাই হয়তো বিদআতের সংজ্ঞাটাই সে ভালো করে বুঝতে পারে নাই। আমরা মাইকে আজান দেই এবাদত মনে করে নয়, বরং এটা একটা ইবাদতের উপকরণ। মানুষের কানে পৌঁছানোর জন্য আমাদের মুখের আওয়াজ হয়তো এত দূর বুলন্দ হয় না, এজন্য ডিজিটাল সিস্টেম একটা আবিষ্কার, শব্দকে বুলন্দ করার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে। এটা ব্যবহার করা যেতে পারে উপকরণ হিসেবে, যেমন উপকরণ হিসেবে আমরা প্লেন ব্যবহার করে থাকি। হজ করতে গেলে কেউ পায়ে হেঁটে যায় না, এখন সবাই প্লেনে যায়। তো এটা একটা উপকরণ, প্লেনে গেলে যে আপনার সব বেশি হবে বা কম হবে, হেঁটে গেলে সব বেশি হবে বা কম হবে, এরকমটা বিষয় নয়। বরং প্লেনে যাওয়া, হেঁটে যাওয়া, মাইকে আজান দেওয়া, এগুলো ইবাদত নয়, বরং এগুলো উপকরণ। সওয়াবের আশায় আমরা যেগুলো করে থাকি, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেইগুলো হলো ইবাদত। যেগুলো করতে তিনি বলেছেন সেইগুলো হলো ইবাদত। তবে যেগুলো উপকরণ, যেমন উপকরণ এটা একটা চশমা, আমাদের চোখে ভালো দেখার জন্য আমরা উপকরণ হিসেবে চশমা ব্যবহার করেছি, এটা আমরা সওয়াবের নিয়তে করি নাই, চশমাটা আমরা সওয়াবের নিয়তে পরি নাই। এই যে ক্যামেরার সামনে আমরা কথা বলতেছি, তো ক্যামেরার কথা বললে সওয়াব বেশি হবে, এই নিয়ত করে কিন্তু আমরা ক্যামেরার সামনে বসি নাই, বরং আপনাদের কাছে কথাগুলো পৌঁছাবে সেই জন্য আমরা ক্যামেরার সামনে বসেছি। এগুলো উপকরণ, সব কিছু নতুন নতুন আবিষ্কার এবং উপকরণ, এগুলো ইবাদত নয়। আর যেগুলো ইবাদত নয় সেগুলো বিদআত নয়, ইসলামী শরিয়ার পরিভাষায় যেগুলো ইবাদত হিসেবে করা হয় সেইগুলোকে বিদআত, তার মধ্যে যদি নতুন আবিষ্কার করা হয় তাহলে সেইগুলোকে বিদআত বলা হয়, অন্যথায় বিদআত নয়। কুরআন সুন্নার মধ্যে যদি প্রমাণ থাকে তাহলে সেগুলো তো ফরজ, নফল অথবা সুন্নাত এরকম হবে। তবে যেগুলো নতুন আবিষ্কার ইবাদত করা হয়, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করা হয় সেইগুলোকে বিদআত বলা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, আর যারা খুব সহজে বুঝতে পারার কথা তারা এই সামান্য সময়ের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআন শরীফ সামনে খুলে রেখে কথা বলা যাবে কি না? আসলে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম, তো এই কালামুল্লাহ যখন আমরা তেলাওয়াত করব, যখন আমাদের সামনে খোলা অবস্থায় থাকবে, তখন অবশ্যই সম্মান দেখানো উচিত। অন্য মানুষের সাথে যদি আমরা কথা বলতে যাই তাহলে অবশ্যই সম্মানের সাথে কোরআনটা বন্ধ করে রেখে তারপরে কথা বলা উচিত, কোরআন সামনে খুলে রেখে কথা বলাটা উচিত নয়। এরপর 113 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন বিল্লাল হোসেন, তিনি প্রশ্ন লিখেছিলেন, ক্রিকেট ফুটবল খেলা কি হারাম? এই প্রশ্নের উত্তর হলো, ক্রিকেট ফুটবল খেলা হারাম নয়, এটা জায়েজ রয়েছে। তবে ফুটবলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাফ প্যান্ট পরে বয়স্ক যারা রয়েছেন, সাবালক যারা রয়েছেন, তারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে নেমে যান, এখানে কিন্তু গুনাহ হয়। আপনার সতর ঢাকাটা যে ফরজ ছিল, দায়মি ফরজ ছিল, সতর ঢেকে রাখা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য, এটা আপনি খুলে ফেলতেছেন, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে ফেলতেছেন, আপনার ফরজতর করার জন্য গুনাহ হবে, ফরজতর করার জন্য গুনাহ হবে। এজন্য অবশ্যই থ্রি কোয়ার্টার পরে ফুটবল খেলার জন্য, অনেকে বলেছেন, আমরা বলছি যদি ফুটবল খেলতে হয় তো থ্রি কোয়ার্টার বা ফুল প্যান্ট ইত্যাদি পরে খেলা উচিত, হাফ প্যান্ট পরে ফুটবল খেললে অবশ্যই গুনাগার হতে হবে, কারণ দায়মি ফরজ তরক করা হয়।